সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 11, অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা ভূগোলের 1 থেকে 10 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি, এছাড়া পরিবেশ ইতিহাসেরও সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবে। এছাড়া তোমাদের ইতিহাস ভূগোলের পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 6টি। এক দেখের প্রশ্ন দেখো কী আছে, ক্ষুদ্রতম মহাদেশটি হলো, সঠিক উত্তর হবে ওশিয়ানিয়া, অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলে সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার, অপশান সি। পরবর্তী দেখো, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে, অপশান বি। পরবর্তী দেখো, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়, অপশান বি। পরবর্তী দেখো, শ্বাসমূল দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান ডি, লবণাম্ব উদ্ভিদে। পরবর্তী দেখো কী আছে, কালো মাটি, সঠিক উত্তর হবে তুলো, তুলো চাষের জন্য আদর্শ। পরবর্তী দেখো, সাদা গির জাতীয় উদ্যান, সঠিক উত্তর হবে সিংহ, অর্থাৎ সিংহের জন্য বিখ্যাত। পরবর্তী দেখো, নবীন পলিমাটিকে বলা হয়, সঠিক উত্তরটি হবে খাদা। পরবর্তী দেখো, দুই দিকের কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রথম আছে, এক দিকের বিশ্ব বন দিবস পালিত হয় 21শে মার্চ। পরবর্তী প্রশ্ন দেখো, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম হলো পেঙ্গুইন পাখি। তিন দিকের প্রশ্ন দেখো, ভারতের পরমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয়, পরমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয়। হ্যাঁ, যদিও এখানে উপকূলে লেখা আছে, তাও আমি তোমাদের লিখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, তিন দিকের প্রশ্ন দেখো কী আছে, দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। এক দিকের প্রশ্ন দেখো, কোন ভেষজ উদ্ভিদ থেকে কুইনাইন তৈরি হয়, উত্তরটা হবে সিংকোনা। আচ্ছা, দুই জায়গার প্রশ্ন দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, এটা উত্তর হবে পশ্চিমবঙ্গ। আচ্ছা, পরবর্তী দেখো, মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো, এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও উত্তরটা। তাও আমি একটু দেখিয়ে দিই, তোমাদের পাঠ্য বই থেকেও তোমরা দেখে নিতে পারো। উত্তরটা দেখো, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটির উপরের অংশ অসংবদ্ধ ও আলগা হয়ে অপসারিত হলে তাকে মাটি ক্ষয় বলে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব চার দাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি, খাদার ও ভাঙর, কি উত্তরটা দেখো। চলো প্রথমে খাদারটা দেখো কী আছে, নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলি মাটিকে খাদার বলে, বৈশিষ্ট্যগুলো দেখে নাও, প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। দুই আছে, এই মাটির ধূসর রঙের, তিন আছে, এই মাটির জলধারণ ক্ষমতা বেশি, তিন চারে আছে, খাদার নিম্নভূমিযুক্ত অঞ্চল, পাঁচে আছে, এই মাটিতে কাদা ও পলির ভাগ বেশি, দেখে নাও। আর কৃষিকাজের প্রভাবটা একটু দেখে নাও। হ্যাঁ, তারপর ভাঙরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও ভাঙর, দেখে নাও সংজ্ঞাটা, দেখে নাও নদী অববাহিকার উঁচু অংশের প্রাচীন পলি মাটিকে ভাঙর বলে, বৈশিষ্ট্যটা দেখে নাও, কৃষিকাজের প্রভাবটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মরুমাটির দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে স্বল্প বৃষ্টিপাত ও অধিক উষ্ণ অঞ্চলে এই মাটি দেখা যায়, দুই নম্বর হচ্ছে জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত ও মোটা দানাযুক্ত, তিন নম্বর আছে এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম, চারে আছে মাটির উর্বরতাও কম, আর উৎপন্ন ফসলটাও একেবারে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তিনি হিমমণ্ডল কাকে বলে, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও হিমমণ্ডল,
অবস্থান বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমাদের পাঠ্যবইতে সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। আর আমি তোমাদের অবস্থান আর বৈশিষ্ট্যটা দেখিয়ে দিলাম। চলো, আমি কিন্তু সংজ্ঞাটা দেখালাম না, আমি বৈশিষ্ট্য আর অবস্থানটা দেখালাম হিমমণ্ডলের। সংজ্ঞাটা তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো, 5 তারিখ কী বলেছে নিজের প্রশ্নের উত্তর দেবো, আবহাওয়া পূর্বাভাস বলতে কী বোঝো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখো মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। তোমাদের এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে, এমনকি তোমাদের আগের মডেল সেটে অর্থাৎ 11 নম্বর মডেল 11 কি 10 আমি দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। এটা 11 চলছে, তার মানে 10 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে আরও একবার। যে তার পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের সমুদ্র ধারের আবহাওয়া আরামদায়ক কেন। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, খুব আশি পরীক্ষা। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। উদাহরণও দেওয়া আছে, দেখে নিও। চলো এবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো একটি প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। এক দিকে প্রশ্ন আছে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও জলচক্রের সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও জলচক্রের ছবি, সংজ্ঞাটা দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমাদের পাঠ্যবইতেও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও পরবর্তী প্রশ্ন 2 দাগের পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের 6 নম্বর মডেল সেটে দেওয়া আছে। এছাড়াও তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, উত্তরটা আমরা দেখিয়ে দিয়েছি, সেই কারণে আর দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।